300 না 300 গ্রাম সাইজের ইলিশ 500 এই সমুদ্রের ইলিশই তো নাকি ওই তো দামের বিশেষ কিছু তফাৎ নাই আমাদের এখানেও দাম ওই 600 টাকা হয়তো হবে তবারটাও যেটা ফ্রেশ পাওয়া যায় তা চিরাচরিত খুব সুস্বাদু পদ সেটা হচ্ছে ইলিশের ভাপা এই লেসটা দিয়ে ইলিশের টক মাছটা এমনি বিশাল সফট ভাপা আর মাছ এরমই হয় ছোট ছোট কাটা সেটা নিয়ে কোনো ইস্যু নেই ওটা আমি হজম করে ফেলতে পারি কোচবিহারে 2000 টাকা দামি ইলিশের যা টেস্ট এখানে 500 টাকা কেজি দামি ইলিশের সেম টেস্ট হ্যালো ভিউয়ার্স পাপুস ডায়েরি প্রিন্স পাপুস ফুড জার্নিতে আরও একবার ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেক অনেক খেয়ে আমার থেকেও বেশি মোটা হচ্ছ ফুড জার্নির ভিডিও ইউজুয়ালি এভাবে শুরু হয় না মানে ক্যামেরার পেছনেই আমি থাকি কিন্তু এখানে তো শুধু আমি আর প্রিয়া এসেছি তো সেই জন্য ক্যামেরা করা বা একটু অপারেট করার প্রবলেমই হচ্ছে আমি আছি মন্দারমণিতে এখানে একটা মাছের দোকান আছে সেই দোকানে আমি এসেছি এখানে আমি মাছগুলো দেখবো তোমাদেরকে দেখাবো যে এখানে কী কী মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ আছে নদীর ভেরিরও মাছ আছে তো সেই মাছগুলো কী কী মাছ এখানে পাওয়া যায় মাছগুলোর দাম কেমন এই এই পমফ্রেটগুলো কত করে দাদা পমফ্রেটগুলো 550 টাকা করে কিলো এই যে পমফ্রেট আর এগুলো ভোলা নাকি এগুলো কত করে 200 টাকা করে কিলো চিংড়িগুলো চিংড়ি 600 টাকা কিলো আর ওটা কি কাতল নাকি এই কাতলাটা কত করে কাতলাটা 350 টাকা কেজি কাতলার দাম একই আমাদের মতোই আর ইলিশটা কি ভেতরে আছে নাকি ইলিশটা আমরা ইলিশটা একটু দোকানটা ফাঁকা হলে তারপরে আমরা দেখি টাইগার চিংড়ি কত করে দাদা এগুলো 2200 টাকা 2200 টাকা যেটা তুলে একটা তুলে দেখাই আমি হ্যাঁ মাছের সাইজটা দেখো বিশাল সাইজের মাছ একটা কতটুকু ওজন হবে তাও 200 গ্রাম মানে 5টা 1 কেজি 5টা মাছের দাম 2200 টাকা এখন বাইরে এসেছে হচ্ছে ইলিশ মাছ ইলিশগুলো একটু দেখি এগুলো কত করে ইলিশগুলো 500 টাকা তাহলে কত গ্রাম সাইজের হবে 300 না 300 গ্রাম সাইজের ইলিশ 500 এই সমুদ্রের ইলিশই তো নাকি ওই তো দামের বিশেষ কিছু তফাৎ নাই আমাদের এখানেও দাম ওই 600 টাকা হয়তো হবে তবারটাও যে একটু ফ্রেশ পাওয়া যায় আমাদের ওখানে হলে এখান থেকে ফ্রোজেন হয়ে যাবে 20 দিনে আর এখানে যেমন হয়তো বা তো কয়দিন আগের হবে মাছগুলো কতদিন আগের হবে মাছগুলো কালকে কালকে এই মাছগুলো অনেকটা ফ্রেশ পাওয়া যায় এটাই হচ্ছে তফাৎ দামের কিছু আপ ডাউন নেই আপনারা রোজ মাছ ধরেন আপনি খাবো হিসাব করে একটু ভালো মাছ যেটা হয় দেখে দিয়ে দিন আপনার আপনার সুবিধা মতো একা খাবো আর কি আমি কয় পিস হবে এটা দিয়ে তিনটা চারটা চার পিস হবে মাথা সহ চারটা এমনি মাছ মাছ ফ্রেশ আছে তো তো ইলিশ আমি নিয়ে নিলাম হয়ে গেল সস্তায় খাস্তা দাম পড়লো মাত্র 150 টাকা আর মাথা লেজ সহ হয়ে গেল 4 পিস মানে 2 পিস টুকরা একটা লেজ একটা মাথা নিয়ে যাই হোটেলে গিয়ে দেখি ওরা বানাতে কত টাকা কি নেয় তো আমি গেছিলাম একটু রুমে সেই ফাঁকে দাদা আমাদের এদিকে ভাজা টাজা কমপ্লিট এই যে মাছ ভাজা এটা একটু বেশি মানে বেশি করে ভেজেছো তো ভাজা খাবো তো এই মাথাটা আমি খাবো ভাজা আর এই আমাদের শেফ দাদাকে একটু দেখাই দাদা নাম যেন কি গোপাল গোপাল আমাদের গোপাল দাদা আর এখানে টুকরা দুটো তুমি কি করছো সর্ষে দিয়ে ভাপা আচ্ছা সর্ষে দিয়ে ভাপা আর লেজটা কি করবে জানো পাকাতে দুলের টক ওটা দেখো বানাও নি পাকাতে দুলের টক বাড়ি কোথায় কোথায় গো এত চিন্তা করে বলতে হয় কেন নিজের বাড়ির কথা এই পনির হলো ও পনিরটা হয়েছে নাকি পনির আমার বউয়ের জন্য স্পেশাল করে পেঁয়াজ ছাড়া পনির বানানো আর কি সব দোকানে আরও দু একটা দোকানে ছিল তো সে হলো পেঁয়াজ দেয়া দাদা পনিরও মনে হয় ও এতটা খাবে না এখন একটু রেখে দেওয়া যাবে না হ্যাঁ ওটাই এটা খুব টক হবে কি না টক টক মিষ্টি মিষ্টি টাইপ মানে চাটনি চাটনি টাইপের হবে আর কি
না এই ডিশটা একদম নতুন, এটা আমি কোনোদিনও খাইনি। ইলিশটা ভাপা তো অনেক খেয়েছি, ভাজা খেয়েছি, কিন্তু এটা একদমই নতুন আর কি। তো আমাদের মাছগুলো চলে আসছে সব। হ্যাঁ ভাত দাও, একটা দাও, ও পরে খাবে, ও পরে খাবে, না তুমি খালি ভাতই দাও। হ্যাঁ শুধু ভাতই দাও, ডাল ভাত তরকারি ও খাবে, আমি অত কিছু খাই না, মানে খাবো না আর কি। তো আমাদের ইলিশের উৎসব আজকে আমরা পালন করছি, মানুষ বর্ষাকালে করে, আমরা একটু দেরিতে করি আর কি। ভাই একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা, তো কী কী আছে আগে দেখাই। ইলিশের আমি তো প্রথমে মন খারাপ হয়ে গেছিলো, কারণ কোনো হোটেলেই আমি জিজ্ঞেস করে দেখছিলাম যে কারো কাছেই সেরকম ইলিশ অ্যাভেলেবেল নেই, ইলিশটা ওরা বানায় না, দামটা বেশি পড়ে। তো তারপর আমি ইলিশ কিনে নিয়ে এলাম, সেটা তো তোমাদের দেখিয়েছি আগেই। এখন ইলিশের আমাকে কী কী বানিয়েছে আমি আগে দেখাই। এখানে ইলিশের মাথাটা করেছে ভাজা, বেশ বড় সাইজের মাথা। ইলিশের লেজটা বানিয়েছে টক, এই জিনিসটা একদমই নতুন, আমি অন্তত কোনোদিনও খাইনি। তেঁতুল দিয়ে ইলিশের টক, তা চিরাচরিত খুব সুস্বাদু পদ, সেটা হচ্ছে ইলিশের ভাপা। আরও এক পিস আছে, প্রথমে কি ভাজাটা খাই নাকি? এই তো আমার লঙ্কা লবণও চলে এসেছে, প্রথমে ভাজাটাই খাই। একটা ভুল হয়ে গেছে, সেটা হলো ইলিশের তেল রাখার কথা আমি বলে যাইনি। বলে গেলে ইলিশের তেল থাকলে সেটা দিয়ে মাথাটা খাওয়া যেত। যে মাছগুলো মোটামুটি 1800-1900-2000 করে খাই না আমরা, সেই মাছগুলোর যেরকম ফ্লেভার হয় সেম, মাত্র 500 টাকা কেজি মাছ। দেখো সাইজ অনুযায়ী তুমি বলবে যে আমরা এই 200-300 গ্রামের মাছ, 300-350, আমারটা বোধ হয় 300 সামথিং গ্রাম ছিল, 300 গ্রামের মাছ 500 টাকা কেজি খাই। বাট তফাৎটা হচ্ছে এখানকার মাছটার টেস্ট বেশি হয়, মানে দামটা হয়তো একই মনে হবে তোমার, বাট এখানকার মাছটা অনেক ফ্রেশ হবে, বাসি হবে না। আমাদের ওখানে মাছ কী হয়, এখান থেকে ফ্রোজেন হয়ে কলকাতা, কলকাতা হয়ে শিলিগুড়ি হয়ে কোচবিহার যেতে যেতে 3-4-5 দিন সময় লেগে যায়, এখানে সেই জিনিসটা হয় না, মাছটা টাটকা থাকে। পারফেক্ট। এইবার এই ভাপা ইলিশটা একটু দেখি, ভাপা মানে ভাপাই, ভাজেও নাই, ডাইরেক্ট করছে। সরষা ও পোস্ত, না সরষা পোস্ত দুটোই আছে, সরষা পোস্ত দুটোই আছে। তো চলো একটু খেয়ে দেখি। সুপার সুপার, মাছ পরে খাই আগে ভাত খাই, গ্র্যাভিটাই বিশাল মজা, পারফেক্ট। গোপালদা দারুণ। হ্যাঁ চ্যানেলের নাম পাপ্পুস ডায়েরি। মাছটা এমনি বিশাল সফট, ভাপা আর মাছ এরমই হয়, ছোটো ছোটো কাটা, সেটা নিয়ে কোনো ইস্যু নেই, ওটা আমি হজম করে ফেলতে পারি। যে কথাটা আগে বললাম, কোচবিহারে 2000 টাকা দামি ইলিশের যা টেস্ট, এখানে 500 টাকা কেজি দামি ইলিশের সেম টেস্ট। মনে হতে পারে আমি একটু হয়তো বাড়িয়ে বলছি, এখানে এসে খেলে বোঝা যাবে। আমার যেটা মিলল হিসাবটা, যে অনেক দিনের ফ্রোজেন মাছ আমরা খাই, তো অন্তত 4-5 দিনের ফ্রোজেন মাছ খাই, আরও বেশিরও হয়, এই জন্য মাছের টেস্ট আস্তে আস্তে ঘেটে যায়। কিন্তু এখানে জিনিসটা ফ্রেশ হওয়াতে
অমৃত। ভাপাটা খেয়ে আমি বিশাল স্যাটিসফাইড, খুব মানে খুবই ভালো লেগেছে মাছের টেস্টটা, সাথে রান্নাটাও দারুণ হয়েছে। এবার আমি এই নতুন রেসিপিটা দেখে যাই, যেটা আগে আমি খাইনি, সেটা হচ্ছে লেসটা দিয়ে ইলিশের টক। এরা বোধহয় ভেজে করেনি না, বা ভাজলেও হালকা। তেঁতুল দিয়ে আমি বানানোটা দেখছিলাম, তেঁতুলের জল দিয়ে টক মিষ্টি টাইপের একটা ঝোল, আর তার মধ্যে ইলিশের এই লেচটা। আর একটু ঝোলটা দিয়ে খেয়ে দেখি, টকটা একটু বেশি। আমার টক ডিশ বিশেষ কিছু আহামরি পছন্দ না, সেই জন্য মোটামুটি আর কি। অন্যান্য মাছ দিয়ে ওরকম টক খায় কিনা আমি জানি না, ইলিশ দিয়ে খায় এখানে বললো, খুব চলে নাকি। আমি যদি সিরিয়াল করি, সবচেয়ে বেস্ট লেগেছে আমার ভাপাটা, দারুণ টেস্ট। তারপরে এই টকটা নতুন আইটেম হিসেবে বেশ ভালো। আর ভাজা তো অ্যাজ ইউজুয়াল আমরা খাই, তাই ওটা স্পেশাল কিছু না, নর্মাল একটা ইলিশ ভাজা। আর একটু মজা হতো যদি এটার সাথে হচ্ছে ইলিশের তেল থাকতো, সে তেলটা দিয়ে মেখে যদি খাওয়া যেত। তো ভিডিওটা আমরা এখানে শেষ করি। তোমাদেরকে মোটামুটি তিন রকম ইলিশের পদই দেখালাম, সেই সাথে মন্দারমণিতে কী ধরনের কী মাছ পাওয়া যায়, কোনটার কী দাম, ইলিশের কী দাম সবই দেখালাম। জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, এরপর কেউ মন্দারমণি আসবে তোমার পরিচিত এমন কেউ থাকলে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করো, তার জন্য এটা একটা ইনফরমেশান হবে, সে এখানে এসে আমার মতো ইলিশ কিনে রান্না করিয়ে খেতে পারবে। শেষ করি আজকের মতো, দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক খেতে থাকো, আর দেখতে থাকো পাপ্পুস ডায়েরি। টাটা।